নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুবই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এস অ্যান্ড এস সলিউশন ইউনিট ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব টাটা মেমোরিয়াল হসপিটালের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন কিন্তু নেই। যারা নতুন কাজে জয়েন হতে চাইছেন তারাও কিন্তু আবেদন করার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাকরি পাবেন, কাজের জন্য কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না। তো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট অবশ্যই সবার আগে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট কিন্তু আপনারা সবার আগে আপডেট পাবেন। লেটেস্ট জব আপডেট নিউজ যদি বলা যায় তাহলে কিন্তু রেলওয়ে ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেখানে আপনারা সরাসরি রেলওয়ে ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু কোম্পানির তরফ থেকে কিন্তু প্রোভাইড করা হবে। আমরা কিন্তু আপনাদেরকে আগের দিনও জানিয়ে দিয়েছিলাম, তবে খুব তাড়াতাড়ি কিন্তু ভ্যাকেন্সিটা আসতে চলেছে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা কিন্তু ফলো করতে পারেন, আশা করব আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া আরও বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি আসতে চলেছে, যেমন বন্ধন ব্যাংকের নামে স্ক্যাম চলছে, সেই বিষয় নিয়েও কিন্তু আপনাদের মাঝখানে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখুন, এবং যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হননি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করুন। এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার কোয়ালিফিকেশান কী আছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা কোন কোন লোকেশান থেকে ভিডিওটি দেখছেন, এবং সেই সমস্ত লোকেশান অনুযায়ী জব ভ্যাকেন্সি আনলে আপনাদেরও সুবিধা হবে। তো টাটা মেমোরিয়াল হসপিটালের নাম শোনেনি এমন মানুষ কিন্তু নেই। বেসিক্যালি এখানে কিন্তু হসপিটাল, তো হসপিটালে বিভিন্ন ধরনের কাজ থাকে সেটা আপনারা জানেন। এখানে কিন্তু মাধ্যমিক পাস, আই মিন মিনিমাম যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস, এছাড়া আরও যোগ্যতার উপরেও কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। তো টাটা মেমোরিয়াল হসপিটাল খুবই রেপুটেটেড এবং খুবই নামি দামি একটি হসপিটাল। তো সেখানে চান্স পেতে গেলে অবশ্যই আপনাদেরকে কিন্তু একটু হলেও, আই মিন অনেকটাই কিন্তু ট্রাই করতে হবে। তো কীভাবে আপনারা ট্রাই করবেন এবং কীভাবে চান্স পাবেন সমস্ত বিষয়টা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, তো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন। সরাসরি ওয়েবসাইটে এসে গেছি, যেখানে সমস্ত রকম জব ডিটেলস লেখা রয়েছে, সেগুলো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তার আগে জানিয়ে রাখবো, অবশ্যই ভালোভাবে আমাদের কথাগুলো শুনে নেবেন, বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তবে ভালো করে আগে দেখুন, বুঝুন, দেন অ্যাপ্লাই করুন। অনেকেই আছে না দেখে না বুঝে অ্যাপ্লাই করে দিচ্ছেন, যে কোনোভাবে কোন লোকেশান ভ্যাকেন্সি আছে কীভাবে আছে কোনো কিছু দেখছেন না, ফার্স্ট অ্যাপ্লাই করার কথা অ্যাপ্লাই করে দিচ্ছেন, পরবর্তীকালে রেসপন্স না এলে তখন প্রবলেমটা হয়ে যাচ্ছে। আপনি বলছেন এখান থেকে রেসপন্স পাওয়া যায় না, রেসপন্স পাওয়া যায় না। আজকে যেমন ডমিনোস জব ভ্যাকেন্সির জন্য অনেকে অ্যাপ্লাই করেছিলেন, গ্রুপে জয়েন হয়েছিলেন, অনেকে গুগল মিটেও আজকে জয়েন হয়েছিলেন, তারা যদি ভিডিও দেখে থাকেন তো অবশ্যই জানাবেন। তো অনেক ক্যান্ডিডেট ওখানে কী ছিল, তারা কোয়ালিফিকেশান কী সেটাই দেখেনি। তো একটা জব ভ্যাকেন্সি ভিডিও যখন আমি দেখছি তখন আমাকে দেখা উচিত যে কোয়ালিফিকেশান কী আছে, কারা আবেদন করতে পারবে, কোয়ালিফিকেশান কী, এগুলো দেখা উচিত, নিজেদের দায়িত্ব এগুলো, এগুলো কেউ বাড়ি গিয়ে দেখাবে না। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সব জেলা থেকে এখানে আবেদন করা যাবে, ভিডিও শুরুতে তো জানিয়ে দিয়েছি, তো স্টেপ বাই স্টেপ নিচে চলে আসবো। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এখানে বিরাট বড় সুখবর একটা রয়েছে, রাজ্যের যে সকল চাকরি প্রার্থী এখানে আই মিন ভিডিওটি দেখছে সবার জন্য সুখবর। টাটা মেমোরিয়াল হসপিটালে ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে পশ্চিমবঙ্গের সব জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। কোন কোন পদে নিয়োগ করানো হবে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবং কী কী প্রয়োজন রয়েছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন, তো ভিডিওটিকে অবশ্যই আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। পদের নাম এখানে ফার্স্টে আমরা দেখে নেব, এলডিসি, যেটাকে বলা হয় লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পদে কিন্তু এখানে নিয়োগ চলছে। যে কোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সাথে কম্পিউটারে ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স থাকলে কিন্তু আবেদন করা যাবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট, কোনো অভিজ্ঞতার কিন্তু এখানে প্রয়োজন নেই, সেটাই কিন্তু মেনশান করা রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করা যাবে, গ্র্যাজুয়েট পাস হতে হবে, কম্পিউটারে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স থাকলেই কিন্তু এখানে আবেদন করার সুযোগ আপনারা পাবেন। শূন্য পদ এখানে কি আছে, শূন্য পদ খুবই কম, অবশ্যই দেখে নেবেন। উক্ত পদে মোট 18টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে, প্রার্থীদের পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা কিন্তু এখানে বেতন দেওয়া হবে, 18টি ভ্যাকেন্সি রয়েছে। বয়সসীমা কিন্তু এখানে অবশ্যই 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের কিছুটা হলেও ছাড় পাবে। নেক্সট আমরা চলে আসবো, পদের নাম অ্যাটেন্ডেন্ট বা ট্রেড হেল্পার পদেও কিন্তু এখানে
নিয়োগ করা হচ্ছে। যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই কিন্তু আবেদন করা যাবে। তবে অ্যাটেন্ডেন্ট এবং ট্রেড হেল্পারের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। আশা করব আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা চলে আসবো শূন্য পদ এখানে কত আছে। 90টি কিন্তু এখানে শূন্য পদ অ্যাভেলেবেল রয়েছে। দেখতেই পাচ্ছেন উক্ত পদে মোট 90টি শূন্য পদ রয়েছে। প্রার্থীদের পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা দেওয়া হবে। বয়সসীমা কিন্তু 27-এর মধ্যে অবশ্যই থাকতে হবে। নেক্সট আমরা চলে আসবো এখানে যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, সেটা হলো নার্স এবিসি। তো এখানে কিন্তু নার্সের ওপরে ভ্যাকেন্সি রয়েছে। অনেকেই আছেন বা অনেক ক্যান্ডিডেট আছেন যারা নার্সিং করেছেন বাট ঠিকভাবে চাকরি পাচ্ছেন না, তারা অবশ্যই ট্রাই করতে পারেন যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং, এছাড়া আরও দেখতে পাচ্ছেন সমস্ত কিছু যদি থাকে, নার্সিং ডিপ্লোমা পাস করা থাকলে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে তবেই আবেদন করা যাবে। শুধুমাত্র এলডিসি আই মিন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, বাদ বাকি পদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও অভিজ্ঞতার প্রয়োজন, তাছাড়া কিন্তু আবেদন করা যাবে না। এখানে নার্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শূন্য পদ কিন্তু রয়েছে 277টি। বেসিক্যালি এখানে নার্সের ওপরে বেশি ভ্যাকেন্সি রয়েছে। এ যদি বলা যায় নার্স এতে 212 রয়েছে, বিতে 30 এবং সিতে 55, 55টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। টোটাল ভালোই ভ্যাকেন্সি রয়েছে। প্রার্থীদের পে লেভেল 7, 8, 9 অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন 44 থেকে 47,000 টাকার মধ্যে স্যালারি থাকবে, এছাড়া 53,000 টাকা পর্যন্ত হতে পারে। বয়সসীমা এখানে কিন্তু এ হলে 30 অবধি চাওয়া হয়েছে, বি হলে 35 এবং সি হলে 40 বছর বয়সের মধ্যে কিন্তু হতে হবে প্রার্থীদের, যারা নার্সের ক্ষেত্রে আবেদন করবেন। সেই বিষয়টা কিন্তু টোটালি মেনশন করা রয়েছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো সেই হিসেবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম। নেক্সট আমরা চলে আসবো এখানে কিন্তু যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু আবেদন ফি দিতে হবে। তবে এসসি এসটি পিডাব্লিউডি ফিমেল এক্স সার্ভিসম্যান এবং প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন ফি লাগবে না। আবেদন পদ্ধতি প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। তো আবেদন চলবে কতদিন যদি বলা যায়, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আবেদন চলবে আগামী 10 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। 10 জানুয়ারি 2023 অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে। তো কোন ওয়েবসাইটে যাবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন। আবেদন করার আগে আপনাদেরকে একটা বিষয় অবশ্যই ভালোভাবে চেক আউট করে নিতে হবে। যদি আপনি এই ওয়েবসাইটে আগে কোনোদিনও আইডি ওপেন করেছেন তাহলে আপনাদেরকে লগ ইন করতে হবে, আর নাহলে নিউ রেজিস্ট্রেশনে ট্যাপ করে এখান থেকে কিন্তু ভালোভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে। অ্যাপ্লিকেশন নম্বর নোট ডাউন সিস্টেম জেনারেট নম্বর আফটার রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু নাম্বার পাবেন, এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে করবেন তার আগে পার্সোনাল ইনফরমেশান এখানে সব কিছু দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ন্যাশনালিটি এখানে সমস্ত কিছু দিতে হবে, কোনো ডিসেবিলিটি আছে কিনা, এক্স সার্ভিসম্যান কিনা, সমস্ত কিছু দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড ক্যাপচা কোড দিয়ে ভেরিফিকেশান কোড দিয়ে এখানে কিন্তু রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার পরেই কিন্তু আপনাদের কাছে বেসিক্যালি কোড আসবে। ওকে, তো আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এসে গেছি এবং সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে। অ্যাটেন্ডেন্ট, ট্রেড হেল্পার বিভিন্ন পদে কিন্তু রিক্রুটমেন্ট চলছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং বুঝে নেবেন। নেওয়ার পরে আপনারা একদম যদি নিচে চলে আসেন ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশানে অবশ্যই অ্যাভেলেবেল পাবেন। কিভাবে এক্সাম হবে, কত মার্কসের মধ্যে এখানে সমস্ত কিছু কিন্তু মেনশান করা থাকবে, ঠিক আছে। কতগুলো কোশ্চেন থাকবে, কী টাইপ কোশ্চেন আসতে পারে সমস্ত কিছু মেনশান থাকবে। অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে পড়বেন, আগে বিষয়টা বুঝবেন, ওটা দেখলেন আর অ্যাপ্লাই করে দিলেন এমনটা কেউ প্লিজ করবেন না। আগে দেখবেন, বুঝবেন, তারপরে সেই জব ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবেন। ওকে, এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট বেনিফিট কী থাকবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কত রকম ফ্যাসিলিটিস সব কিছু লেখা রয়েছে। তো এখানে নিউ রেজিস্ট্রেশন বা লগ ইন করতে হবে। তো এখানে নিউ রেজিস্ট্রেশন করে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে হবে। আশা করব আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম হেল্পের দরকার হয় কমেন্ট করতে পারেন বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। আর আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিনিয়ত বিভিন্ন রকম ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।